ব্যাপার টমাটো খাতুন এখনো আসলো না রুমে, বাইরে কি করে? এ টমাটো খাতুন, টমাটো খাতুন, কি ব্যাপার? কতক্ষণে ভাত খাইলাম, তুমি ঘুমাইতে আসবা না, এতক্ষণ বাইরে কি করো? কেন হাঁড়ি পাতিল থালা বাসন এগুলো সকালে তো দিতে পারবা? একটা কবিরাজ আছিল, কবিরাজ নাকি খুব কামেল। আরে দূর, কামেল টামেল এগুলো মানুষ বিশ্বাস করে? আরে বুঝো না কে, সিমরান ভাবি কইল, সিমরান ভাবির স্বামী তো প্রবাসে থাকে না, সিমরান ভাবি নাকি এইখান থেকে চিকিৎসা করে সিমরান ভাবি স্বামীর কফিলে হাত কইরা নিছে তাবিজ কইরা। ওরে বাবা রে, কোথায় আরব দেশের কফিল, এখান থেকে তাবিজ কইরা তারা আপোষ করে আসে? হ্যাঁ বুঝো না কে, এই জন্য তো আমি সিমরান ভাবির কাছে গেছিলাম। তোমার তো ব্যবসায় কয়েকদিন যাবত কোনো উন্নতি নাই, সেজন্য আমি কইছি প্রত্যেক দিন সন্ধ্যায় আহে বুঝছো, কালকে সন্ধ্যায় যাবো, তুমি আমার 1000 টাকা দিবা, আমি ওই কবিরাজের কাছ থেকে তোমার একটা তাবিজ দেয় না দিন। শুনো, তাবিজ তোমার এগুলা সম্পূর্ণরূপে ভুয়া, এগুলা বিশ্বাস করো না, ঈমান থাকবে না। তুমি বিশ্বাস করবা কে? ওই যে দেখলা না, ওই যে হিন্দু পাড়ার উত্তম দাদা, উত্তম দাদার বউ যে পাগল ছিল, এই কবিরাজি করে এত ভালো করলো। হে তো আর একটা ফোলার লগে ফরকিয়া করতো, ওই ফোলার লগে লাইন আছিল, ফোলাটার নাম হলো হারাধন, পিটিট পিটি পিটিশ শুরু করছে দুনুগা। ইয়ার পরে ঘটনা যান মোটামুটি তার স্বামী উত্তম কুমার টের পাইলো যে জিনিসটা অন্যদিকে মুড় নিতেছে, তার বউ হারাধনের লগে পরকিয়া করে, তো স্বামী অ্যাকশন নিবার ধরে হেতু উল্টা পুল্টা কিচ্ছা কাহিনী শুরু করছে, আবে তাবে বকে, আমার নাইলো রে, আরে টানে রে, আরে টানে রে, হেতির বেলে টানে উপর দিকে। এই তো মানুষ কবিরাজ কয়, এ পাগল হয়ে গেছে, ভালো করছে। 1000 টাকা চাইছি দুনিয়ার কিচ্ছা কাহিনী শুনাই তো, আমি এত কিছু জানি না, এই কবিরাজ বলে অনেক কামেল, আমি এই কবিরাজ রে তোমার চিকিৎসা করাম, যাতে তোমার ব্যবসায় অনেক উন্নতি হয়, বুঝো না কে? জীবন হইব না, তুমি যে বিশ্বাস করো না, শুনো, যদি বিশ্বাসযোগ্য নাই হইতো তাহলে কবিরাজে কেমনে করে বললো তোমার দোকানের পাশে দোকানদার নাকি তোমার উপরে তাবিজ করছে? কও কি? হ আমি যাইয়া কবিরাজ রে যখনই কইছি যে দেখেন তো আমার জামাইয়ের দোকানে কি হয়েছে, ব্যবসা বাণিজ্য হয় না কেন, খালি তোমার নাম আর তোমার বাপের নাম জিজ্ঞাসা করছে, আমি কইছি, আমার 5 মিনিটের ভিতরে ফরফরায় কয়ে দিল, আপনার জামার দোকানে পাশের দোকানদারি কবিরাজ করছে, তাবিজ করছে, এই জন্য তো বেচা কিনি হয় না। পাশের দোকানদারে আপনি বেচা কিনি বেশি আমার থেকে? হ আমি যা খালি হেরে কইছি যে আমার স্বামীর ব্যবসা বাণিজ্য একটু দেখেন তো গণনা কইরা, সে আমার ফর ফর করে কয়ে দিল, আপনার স্বামীর ব্যবসা বাণিজ্য ভালো না, আপনার স্বামীর দোকানে মন বসে না, বেচা কিনি হয় না। দেখো তো, সে যদি ভালো কইরা অতীত বর্তমান ভবিষ্যৎ না জানতো তাহলে এগুলা কেমনে বললো? কেমনে বললো? এরা সবসময় একটা আইডিয়া করে বলে দেয়, এদের হলো ভুয়া, এগুলা বিশ্বাস করো না, বারবার কইতেছি। দেখো এত তক্ক করাম না, আমার কথা শুনে 1000টা টাকা নষ্ট করো না। আচ্ছা ঠিক আছে, সে কখন আসে? আরে সে সারাদিন ধ্যান করে সন্ধ্যার পরে বের হয়, আমি তারে বলে আসি আমগো বাড়িতে একটা তাবিজ নিয়ে আসার জন্য, তোমার জন্য তাবিজ নিয়ে আবো, আর তুমি তাবিজটা রাখা, 1001 টাকা দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, সে যখন সন্ধ্যা আমাদের বাড়িতে আসবো আমি দোকান থেকে চলে আসবো, আচ্ছা তারা হাত দেখামো, যদি কাজে কথাবার্তা তার বনে আমি 1001 টাকা দিব, ঠিক আছে? আমার সোনাটা তুমি থাকো, আমি তোমার জন্য 1 গ্লাস দুধ গরম করে নিয়ে আসি। নিয়ে আসো তাড়াতাড়ি। ও আল্লাহ, ঘুমায় না কিন্তু? না ঘুমাবো না, আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ কি হে মূর্খ নারী, এখনো আসেনি কেন তোর স্বামী? বাবা একটু ধৈর্য ধরেন, আমার স্বামী তো দোকানে ছিল, জানেন তো দোকান করে আসতেছে, আমি বলছি ফোন দিছিলাম। ও আসে নাকি এখনো? বাবা
আপনার এত সুনাম শুনলাম, আপনার কথা সেই স্বপ্নে নয়নে জপনে খালি জপতে থাকে, আমার বলতে থাকে, এত গুণগান আপনার গাইছি বাবা। আমি জানি ও আমার সুনাম করবে, কারণ আমি তন্ত্র মন্ত্র জগতের শিরোমণি, আমি উঠান্না করিয়া। আর আমি কামরূপ কামাখ্যা নয়, আমি সারা পৃথিবী উগান্ডা থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে আফগানিস্তান নাইজেরিয়া সব জায়গা থেকে আমি কবিরাজি করে আজকে বাংলাদেশে এসেছি। কেন এসে জানি তুগো মতন কিছু উগান্ডা থেকে কুয়াকালে যে কুফা লাগছে কুফা শুধানোর জন্য আসছি। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, আমার পায়ের তাল্লাটা আমার নিচে একটা বঞ্চুট খানা দিব, এই বর্ষ চটখানার কারণে দেখ শুনবি কোথায় আছিস কেমন আছে তোর মা, তুই দেখাবি হাত, তুই দেখলি কেন পা। ও না না দুটোটাই তো তাল্লা, ওটা পায়ের তাল্লা ওটা হাতের তাল্লা, তুই তাল্লা এক নয় ওটা মাথা থাকে আর তাইলে হাতে থাকে। আচ্ছা আচ্ছা তাল্লাটা দেখেন বাবা তাল্লা, তোর ভাগ্য রেখা আর জীবন রেখা ভাগাভাগি হয়ে গেছে কাটাকাটি দিন। আর এই রেখা তো আরো সবার গিয়া ডুবে ডুবা খা। হ্যাঁ ইকন বাপ, এই কথা শুনে তো আমার উঠে গেছে রক্তের সাপ, এখন আমাদের কইরা দেন মা। আমি মাফ করবো না, তোর গ্রহ নক্ষত্র তো অনেক ধাপা দেখাচ্ছি, দুই জায়গার থেকে দুইটা বাড়ি খেতে ধাপাস 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 ধাপাস, মানে কি তোর ভবিষ্যৎ অনেক অন্ধকার, এমন অন্ধকার যে গ্রহ নক্ষত্র তালি দিতেছে যে কোনো সময় তোর জীবনটা তত ফিরে দিতে পারে। কোন কি বাবা, হ্যাঁ গ্রহ নক্ষত্র তো হিজড়ে হয়ে গেছে, বাড়ি খাচ্ছে বাড়ি খাচ্ছে, তাহলে আমি কোথায় দিয়ে আসবো বাবা, চল আমার কাছে, আপনার কাছে। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আপনি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কইতে পারেন, সবই বলতে কিছু তোমার নক্ষত্র করে তাই নাকি? এটা কি হলো? এই হালা ফালা, তুই আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কইতে পারস, তোর দেখ যে এরকম আমি একটা বন সর্বনা দিব, এটা তো কইতে পারলি না। কিন্তু তোমার নক্ষত্র কোনো বাইরে ছিল। হ্যাঁ জি তোমার বাবা মুরগেশ্বর, বাড়ির লোকজনেরা মুরগি ফারে না। হ্যাঁ পুষ্টি করলাম ভালো মুরগি, ভালো মুরগি চুরি করতে বসতে হচ্ছে আমার ঘর আছে বইয়া ঘরে দাঁড়িয়ে সব বসে বুঝি বইলা। ঘরে আর কি করবো, এখানটা এখানটা কবে থেকে শুরু করছে ওই বান্দরবনে জায়গা এক মগ বন্ধ হয়েছি, হারা বসে দিয়ে এরকম ওই বাবা বসে দিয়ে ভাসতে দিয়ে বাড়ি কথা বলতে ওই ঘর থেকে তত সব ভন্ডামি, এই এনে 10 টাকা 20 টাকা তাবিজ কিনে আনছে, এনে তোমার বাবা আমার ব্যবসা বাণিজ্য অতীত বর্তমান ভবিষ্যৎ সব কইয়া দিব, এগুলো আর বিশ্বাস করবা না? আমার ভুল হয়ে গেছে, আপনারা ভুল করেন না।